সেই মনে মুখর তোমার হাসি মুখ ভালোবাসি খুব এটাই আমার সুখ। গানটা অনেক ভালো লেগেছে, আশা করি এটা এই গানটা অনেক আগিয়ে যা, দোয়া করি। গানটা আমি রিলিজ হওয়ার আগেই দেখে ফেলেছি অ্যাজ ইউজুয়ালি, সোহেল ভাইয়া হচ্ছে আমার খুব ক্লোজ ভাই ব্রাদার, তখন দেখেছিলাম গানটা খুব সুন্দর হয়েছে আর জনি ভাই খুব অসাধারণ গিয়েছেন। আশা করি গানটার অনেক উত্তরোত্তর সাফল্য হোক। আসলে পেশা বলতে কি, এখন ডিজিটাল শর্ট প্ল্যাটফর্মের গুরুত্বটা অনেক বাড়ছে ডে বাই ডে। মানুষ বড় বিনোদনের থেকে ছোট শর্ট বিনোদন অনেক বেশি পছন্দ করছে, বিকজ মানুষের হাতে টাইম অনেক কম। তো আমার কাছে মনে হয় অবশ্যই এটা আস্তে আস্তে আরও স্ট্রং প্ল্যাটফর্ম হবে, যেহেতু সব জায়গায় শর্টস এসছে, ইউটিউবে শর্টস এসছে, টিকটকের অনুকরণে, ফেসবুকে এসছে, ইনস্টাগ্রামে এসছে। সো আমার কাছে মনে হয় শর্টস প্ল্যাটফর্মটা আরও ভবিষ্যতে এগিয়ে যাবে, যেহেতু ডিজিটাল মার্কেটিং এখন কি বলবো একটা মেইন মার্কেটিংয়ের জায়গা, গতানুগতিক মার্কেটিংয়ের মতো না, এখন ডিজিটাল মার্কেটিংটাই মানুষ বেশি মানে প্রাধান্য দিচ্ছে আর কি। আমার কাছে মনে হয় এটা একটা ভবিষ্যৎ আছে অবশ্যই। আলহামদুলিল্লাহ গানটা খুবই ভালো হয়েছে, আশা করি সবাই দেখবেন, ইভেন দেখলে সবারই খুবই ভালো লাগবে। যারা যারা দেখে নাই অবশ্যই ভাইয়ের ইউটিউবে যাবেন, যে গানটা দেখে আসবেন। আমাদের প্রমোশন থেকে শুরু করে লাস্ট সিকোয়েন্সটা আমরা কখনোই রিভিল করি নাই, মানে অডিয়েন্সকে একটু টুইস্ট দেখাতে চেয়েছি, এই জন্য প্রমোশনও কখনো আমরা অ্যাক্সিডেন্টের সিকোয়েন্সটা একটা স্টিল পর্যন্ত আপলোড দেইনি। তো আমরা যখন শুরুতে জনিবের সাথে প্ল্যানিং করি তখন আমাদের প্ল্যানটা এরকমই ছিল যে আমরা একটু রোমান্টিক যেহেতু গান, তো একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি, যাতে হচ্ছে গিয়ে শেষটা দেখে মানুষ গানটা আবার শুরু থেকে দেখে, এই জন্যই হচ্ছে গিয়ে শেষটা এরকম করা। সব মিলিয়ে সবার রিয়াকশন দেখে তো ভালোই লাগছে, বাকিটা হচ্ছে গিয়ে ইউটিউবে যত রেসপন্স পাবো তত ভালো লাগবে। আমরা ভালোবাসা দিয়ে এই গানটা শুরু করেছি, ভিডিওর মাঝখানেও আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ রাখার চেষ্টা করি, যতই ভালোবাসা দিবস হোক না কেন। আমরা এই ভিডিওতে যা মিন করলাম যে আমরা যখনই যেদিকে মুভ করি এই ব্যস্ত শহরে আমরা যেন সতর্ক থাকি। খুব প্রেমে উদাসীন বাট খুব অ্যালার্ট থাকতে হবে যে চারিদিক থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কিনা, সেই দিক থেকে এই লাস্টে সতর্ক বার্তা, দ্যাটস ইট। ভালোবাসা দিবস রীতিগতভাবে যেভাবে চলে আসে এইভাবে আমরা দেখে আসছি, এর ব্যক্তিগতভাবে আমি কোনো ফিলিংস আসলে আমি নিজে বুঝি না, তবে ভালোবাসা দিবসে আমি গান ছাড়ার চেষ্টা করি, যেহেতু ইয়াং জেনারেশন এটা খুব বেশি প্রচলিত। আমি গত বছরও গান ছেড়েছি, এবছরও গান ছেড়েছি, এবছর হচ্ছে আমার এই গানের নাম হচ্ছে মনের মুখরে। আর একটি কথা বলি গানের জগতে, যে বাংলাদেশের বর্তমানে সবাই একটু ভিউ কাউন্ট করে, আমার এই গানটি কিন্তু আসলে ভিউর জন্য কাউন্ট করে আমি করিনি। আমার গানে আবার ভিউ কাউন্ট করলে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ডুয়েট গান যে গানটি কোটি ভিউ পার করেছে, আমার সেই গানের নাম হচ্ছে তুমি আমার, মানে 50 লাখের উপরে ভিউ আছে। সো ভিউ হিসাব করে লাভ নেই, আর এই গানটি আমি ভিউর জন্য করিনি, তবে একটি স্মার্ট গান, এই গান কোনো কমার্শিয়াল নয়, স্মার্ট মার্জিত সুন্দর একটি গান, যারা দেখবে আশা করি ভালো লাগবে।